আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে জেই, বিশেষ করে জেই ফারুক আহমদের আমরা দায়ী বলি। কেননা আজকে বিগত এক মাস থাকি, এক মাসের চেয়ে বেশি হইব আমরা এই বাংলিকে। আমরা থানার লগে অনেক যোগাযোগের চেষ্টা করে, তাই আমরা লগে যোগাযোগ পর্যন্ত করতে মানে রাজি নাই। তাই এমন একটা ছেলের লগে যোগাযোগ করে যে ছেলের একটা মেকুর পর্যন্ত নাই, যে এই মেকুরকও তার ভিতরে পানি ঢুকলে যে তার ক্ষতি হইব, ওরকম একটা ছেলের লগে যোগাযোগ করেন যাই করিয়া ঠাই ও ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান ঠাইনো অফিসও গিয়া হন ঠিক আছে। এখন SDO স্যারের লগে যোগাযোগ করলে হন যে ফারুক আছে তোমরা সাইটর, থানার লগে যোগাযোগ করো, আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লই আমরা ঘুরতে লাগে। এখন এই একমাত্র ফারুক, এই ফারুকরে আমরা সাইটে থাকি অতি সত্তর সরাইয়া অন্য একজনের নিযুক্ত হওয়ার লাগে আমরা আবদার রাখিয়া বিগত 7 বছর থাকি এই ফারুকে দুকাবাজি করে করি আর আমরা এই যে এক সপ্তাহ রোদ দিছে, এই আমরা বারবার কইছি যে এই এক সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দেন কইছি, আর আর ফ্লাড করতো না। বর্তমানে গড় ডুবাইয়া সারছে, আরো তো যত দূর যাইব আরো বেশি। সরকারি মানুষকে সহযোগিতা বা খবর লওয়ার থেকে ডিপার্টমেন্টের খেয়ে আইসে না, এখন বড়কলার MLA স্যার আইসিল, তাই নিয়ে দেখিয়া গেছ, দেখিয়া জানি না কিতা কইস। কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর, বিশেষ কাটাকাল নদীর থেকে আমার যে বান ইয়েন্ডির বান, সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকরগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরকলা সম্মানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি। এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই। এখন পর্যন্ত এই বান ভাঙার ফলে আজকে 3-4টা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ, প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন। আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। আমি SPকে বলেছি যাতে অতি সত্বর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়, নাহলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন, তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে মানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের গড়বাড়ে জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে মানে উপযুক্ত ইয়ে দেওয়া হয়।